প্রিয় চাকরি প্রার্থী, আপনারা যারা এলজিডিতে হিসাব সহকারী পদে চাকরি পেতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। একটা বিগত সালের কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করা হবে এবং ঠিক কীভাবে পড়াশোনা করলে আপনারা ম্যাথ কমন পাবেন, ইংলিশ কমন পাবেন এবং কোন বইটা পড়লে, আমাদের যে বইটা আছে কীভাবে পড়লে আসলে আপনি শতভাগ কমন পেতে পারেন সেটা বিস্তারিত আজকে আলোচনা করব। মূলত বিষয় হচ্ছে, দেখেন একটা প্রশ্ন, 2022 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? হয়ে গেছে পরীক্ষা, এটা বিশ্বকাপটা কাতারে। তো এখানে কিন্তু যে আমরা নতুন কিন্তু অ্যাড করেছি যে আসলে বিগত সালে, আসলে বিগত বছরগুলোতে কারা কারা বিশ্বকাপ নিয়েছে, প্রথম বিশ্বকাপ কে নিছে বা আর্জেন্টিনা প্রথম কবে বিশ্বকাপ নিছে, এ ধরনের বিভিন্ন তথ্যাবলী কিন্তু সামনের পরীক্ষাগুলোতে আপনাদের আসবে, তাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু গুরুত্ব দিয়ে করবেন। তারপর দেখেন যে ম্যাথগুলো আছে, এখানে একটি ম্যাথ এসেছে সংখ্যার, একটি সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে ওই সংখ্যাটি হলে সংখ্যাটি কত, তো সংখ্যাটি ক, 0.40 ক প্লাস 45 সমান ক। এবার ওটার সাথে 45 যোগ করতে হবে, এটাকে যদি আমরা 0.60 দিয়ে যদি ভাগ করি তাহলে 75 অ্যান্সার হবে। ম্যাথ কিন্তু সহজ, একটু বুঝে বুঝে করতে হবে, তাহলে কিন্তু আসলে আপনারা কমন পাবেন এবং আসলে যেই ম্যাথই আসুক, যে ধরনের ম্যাথই আসুক আসলে পাওয়া সম্ভব। যেমন ঢাকা বিভাগে কতটি জেলা আছে? 13টি জেলা। এবার আমরা যদি প্রথম থেকে শুরু করি একদম বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, তাহলে আপনাদেরকে বোঝানো খুব সহজ হবে। তো মুজিব বর্ষের সময়কাল কখন? 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021, যে সময়টাতে করোনা ভাইরাসের উৎপত্তি হইল, 18 মার্চ থেকে 2020 সালের। নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়? আমার দেখা রাজনীতির 50 বছরটা কিন্তু বঙ্গবন্ধু রচিত না, বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন, তারপর কারাগারের রোজনামচা, এগুলো। পদ্মা সেতু দৈর্ঘ্য এবং প্রস্থ 6.15 কিলোমিটার, প্রস্থ 18.10 মিটার। নিজের কোনটি প্রকৌশল প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নয়, BARARD, এটা হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর পভার্টি এলিভিয়েশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আসলে ভয় পাওয়ার কিছু নাই, কোশ্চেন কিন্তু খুবই ইজি এবং যারা আসলে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে তারাই বুঝতে পারবেন। এবং আসলে আমাদের কাছ থেকে আপনারা যারা এখন পর্যন্ত এলজিডির জন্য হিসাব সহকারী বা কার্য সহকারীর জন্য বই সংগ্রহ করতেছেন, অসংখ্য মানুষ ফোন করে জানিয়েছে যে ভাই বিগত এক মাসে আপনাদের বই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে 400 পেজের বই, প্রায় 400 পেজের বই, এখানে কিন্তু বিগত সালের প্রচুর কোশ্চেন রয়েছে, তাছাড়াও আপনার বিগত সালের প্রচুর কোশ্চেন আছে, প্রায় 42-43টার মতো কোশ্চেন কিন্তু আমাদের বইতে অ্যাড করা আছে। এবং একদম সাম্প্রতিক 2022 সালের 28-10-2022-এর যেই পরীক্ষাটা হয়েছে সড়ক জনপদের কার্য সহকারী, সেই কোশ্চেনটাও অ্যাড করে দেওয়া আছে। তাছাড়াও নতুন সার্কুলার অ্যাড করা আছে, নতুন সার্কুলার। এরপর দেখতেছেন সাম্প্রতিক তথ্যাদি, টোটাল 42টা কোশ্চেন, বিষয়ভিত্তিক আলোচনা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, তারপর লিখিত সাজেশন, সবগুলোই আছে। তো চাকরি পেতে হলে মূলত এলজিডির জন্য এই একটা বই যথেষ্ট, যে বইটার দাম মাত্র 360 টাকা এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা বইটা নিতে পারবেন। তো এরপর হচ্ছে, কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জার্মানি। এরপর বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়? একনেক সভায়। একনেকের পূর্ণরূপ কি এখানে কিন্তু দেওয়া আছে এবং শুধুমাত্র আমাদের এই বইটাতেই প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান আপনি পাবেন। এবং যেভাবে প্রিপারেশান দেওয়া আছে হিসাব সহকারীর জন্য কঠিন কিছুই আসবে না, প্রশ্ন দেখতেছেন আপনারা বুঝতে পারবেন। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি কে লিখেছেন? শামসুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী বললেন গৃহহীনে গৃহ দাও, এখানে গৃহহীন কোন কারক? সম্প্রদান কারক। তো এখানে সম্প্রদান কারকটা কি আসলে বুঝতে হবে, যদি সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয় তাই সম্প্রদান কারক। সম্প্রদান কারকের আরও কয়েকটি উদাহরণ হলো মৃত জনে দেহ প্রাণ, সম্প্রদানে সপ্তমি, দুঃখীকে দয়া করো, সম্প্রদানের চতুর্থী। তারপর দেখেন শূন্যস্থান পূরণ, হি ডেড অফ কোভিড-19। এরপরে এই ডাই অফ রোগে মারা যাওয়া, ডাই ফ্রম অতি ভোজনে মারা যাওয়া, আবার ডাই ফর দুর্ঘটনায় মারা যাওয়া, ডাই বাই দেশের জন্য মারা যাওয়া। এই ডাই বাই ডেডটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইউজ হবে, এখানে যেহেতু রোগের কারণে মারা গেছে, কোভিড-19 করোনা ভাইরাস একটা রোগ, সে কারণে এখানে কিন্তু অফ হয়েছে।
ঠিক আছে। তো এরপরেও দেখেন এই যে হর লবের কিছু ম্যাথ আসছে, যেগুলো একদম ক্লাস সিক্সের ম্যাথ বই আপনারা এগুলো পেয়ে যাবেন। এবং আপনাদেরকে বলবো আমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করার পরে আপনারা একদম ক্লাস সিক্সের ম্যাথ বইটা ধরবেন এবং ক্লাস সিক্সের ইংলিশ বইটা ধরবেন। তারপর ক্ষেত্রফলের একটা ম্যাথ আসছে, খুবই ইজি ম্যাথ, যেটা আগেও বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে আমরা দেখেছি। তো এই ধরনের ম্যাথগুলো একটু করবেন এবং আমাদের বইটা নিয়ে আগে কমপ্লিট করার চেষ্টা করবেন। এরপর শতকরা থেকে মাস্ট বি ম্যাথ পাবেন, এই যেরকম একটা ম্যাথ। এখনই স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটা ডাউনলোড করে এখনই কিন্তু ম্যাথটা খাতায় করে ফেলেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে এই পদের জন্য আসলে কিভাবে প্রস্তুতি নেবেন, কোন কোন ম্যাথগুলো করবেন। কারণ হিসাব সহকারী কাজ হচ্ছে হিসাবের, এখানে আপনার ম্যাথমেটিক্সে একটু ভালো হতে হবে বা ম্যাথমেটিক্সে ভ্যালু দিতে হবে। অনেকখানে একটু কঠিন হবে না, তবে একটু বেশি ম্যাথ থাকবে, অনেক চার পাঁচটা অধ্যায় ভিত্তিক কিছু ম্যাথ থাকবে। এই যে দেখেন আয়তকার দীর্ঘবস্থের ম্যাথ আসছে, আবার যে আয় ব্যয়ের যে অনুপাতের যে ম্যাথটা আছে সেটা আসছে, খুবই কিন্তু ইজি ম্যাথটা। তারপর নিচে দেখেন 24 জানুয়ারি তারিখটি কিসের সাথে সম্পর্কিত, গণ অভ্যুত্থান। দুটো বানান শুদ্ধ কোন ক্ষেত্রে, দেখেন মুহূর্ত প্রতিযোগিতা, এখানে কিন্তু বানানে ভুল করছে, যার কারণে আসলে এখানে এটা আপনার সিলেক্ট করতে হবে যে কোনটা কিভাবে দিতে হবে। তো এই হচ্ছে প্রশ্ন, বাংলা কোন কোন টপিক থেকে আসে, ইংরেজি কোন কোন টপিক থেকে আসে, এগুলো আপনার বুঝতে হবে এবং সেই অনুযায়ী পড়বেন আমাদের বই থেকে, তাহলে কিন্তু শতভাগ কমন পাওয়া সম্ভব। এই যেমন শুদ্ধ বানান কোনটা, গ কমিটি নেসেসারি। তারপর শুদ্ধ বাক্য কোনটি, গ আই হ্যাভ বিন ট্রান্সফার টু রাজশাহী। এক্ষেত্রে আপনার টেন্স পারতে হবে, টেন্স না পারলে আপনি কিন্তু এই শুদ্ধ বাক্যটা জানবেন না। আবার ক্লাস সিক্সের বই থেকে আপনি যদি একদম সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়েন, তাহলে শব্দার্থগুলো পড়েন, তাহলে কিন্তু আপনি এগুলো থেকে কমন পাবেন। তারপর শুদ্ধ বাক্য আছে, তারপরে যে প্রশ্নবোধকের এটা হচ্ছে কি, এটা আপনার যে টেন্স, হি কেম হোম ইয়েস্টারডে, এর প্রশ্নবোধক রূপ কোনটি, ডিড হি কাম হোম ইয়েস্টারডে, মানে আপনি প্রশ্ন করতেছেন। আবার 10 মিলিমিটার সমান কত, 1 সেন্টিমিটার। কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে, 14। 0.25 ও 0.4 সমান কত, 0.01। 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত হবে, 2 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, 9 গুণ। মানে ব্যাসের সাথে আপনার হচ্ছে যদি 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে 3 3 9 ক্ষেত্রফল। আবার দেখেন একটা ম্যাথ এসেছে হচ্ছে কাজের সময়ের অধ্যায় বলা যায়, সেখান থেকে একটা ম্যাথ আসছে। এই ম্যাথগুলো আসলে সহজ, অধ্যায় ভিত্তিক আমাদের দেওয়া আছে বইতে, এই কারণে আসলে এটা সমাধান দেওয়া হয় নাই বা সম্ভব হয় না, কারণ এগুলো বিভিন্ন বিগত সালে কোশ্চেন যখন আপনারা অ্যানালাইসিস করবেন তখন এই ম্যাথগুলো পাবেন। এই ম্যাথগুলো খুব বারবার আসছে, এই কারণে আর কি এগুলো দেওয়া সম্ভব না। এই যার একটা ম্যাথ, এটাও একটা ইজি ম্যাথ এবং বারবার এই ধরনের ম্যাথ আসে, এত থেকে যত বড়, এত থেকে তত ছোট সংখ্যাটি কত। এখন ছোট সংখ্যা প্লাস বড় সংখ্যা ভাগ 2, এটা করলেই আপনি কিন্তু আপনার যে সংখ্যা ওই সংখ্যাটা আপনি পেয়ে যাবেন। তাই বলবো ভয় পাওয়ার কিছু নেই, আসলে ম্যাথ হোক, বাংলা হোক, ইংরেজি হোক, আসলে কঠিন কিছুই না, একটু পড়াশোনা করতে হবে এবং সঠিক বই নিয়ে পড়াশোনা করতে হবে। ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ, ঘাস। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল, 2 নং সেক্টর। এবং দেখেন আমরা এলাকা ভিত্তিক দিয়ে দিয়েছি সেক্টরটা, 1 নং সেক্টরে কোন কোন এলাকা, 2 নং সেক্টর, এরকম করে টোটাল 11টি সেক্টর আমরা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। তো এইরকম ধরনের প্রিপারেশান অন্য কোনো বইয়ে পাবেন না, তারপরেও একটু ভালো করে প্রস্তুতি নিতে হবে, তাহলে কিন্তু আসলে চাকরি পাওয়া সম্ভব। এবং এতক্ষণ ধরে আপনারা যেই প্রশ্নটা দেখলেন সেটা কিন্তু স্থানীয় সরকারের যে হিসাব সহকারী পদের পরীক্ষা হয়েছিল 2021 সালে এইটা, এবং এখান থেকেই কিন্তু আপনারা প্রশ্ন কমন পাবেন। তাই বিগত সালের কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বেন এবং এখন পর্যন্ত যারা বই সংগ্রহ করেন নাই অতি দ্রুত বই সংগ্রহ করবেন। ধন্যবাদ সবাইকে।